নমস্কার, মই লীলা দেৱী, অন্য এটা ভিডিওলৈ আহিছোঁ। মৃদুলৰ বিয়া কৈছিলোঁয়ে, আজি জোৰণ। মৃদুলে ইয়া মৃদুল পিছফালে আছে আৰু আয়তীসকল আহিছে জোৰণ দিবলৈ। এনেকে গীত মাতেৰে শুভযাত্ৰাৰ আৰম্ভণি কৰিবলৈ লৈছে আৰু এতিয়া আমি সকলোৱে মিলি জোৰণ দিবলৈ যাম। আৰু আকৌ মাক আহকচোন, একবাৰ মাকক চিনাকি কৰি দিওঁ। এয়া হল দৰাৰ মাক স্বৰ্ণলতা দেৱী। গতিকে বিয়ে শুভেচ্ছা জনালো। মাককো একদম ধুনীয়া লাগিছে, মৰম লাগিছে, কইনা কইনা লাগিছে। আৰু ভালে ভালে হৈ যাওক সকলোখিনি। আয়তী মোৰ আটাইতকৈ ভাল লাগিছে ইয়াতে গোটেই আয়তীয়ে খুব সুন্দৰকৈ গীত মাত গাই আছে। খুব মানে ভাল লগা পৰিৱেশ এটা। গতিকে বলক এতিয়া জোৰণ দিবলৈ যাওঁ আৰু কেনেকৈ দিয়ে কি কৰে। আচলতে মই আহোঁতে অলপ দেৰি হ'ল, বস্তু পেকিং কৰা হৈ গ'ল, গতিকে কেনেকৈ লৈ যায় কি কি লৈ যায় দেখাব নোৱাৰিলোঁ, কিন্তু কইনা ঘৰত দেখাই দিম। বলক এতিয়া জোৰণ দিবলৈ যাওঁ। এয়া দৰাৰ সৈনীয়াকে মিঠাই লৈ ওলাইছে, গতিকে সকলোৱে ওলাইছে। আহক, কেনে লাগিছে দাদাৰ বিয়া? বহুত ভাল লাগিছে। ঐ দৰা, এয়া আয়তীসকল, উঠক বলক। আয়তীয়ে এতিয়া আয়তী উৰুলি দিব আৰু মংগল ধ্বনিৰে যাত্ৰা আৰম্ভ হ'ব, জোৰণৰ যাত্ৰা। এই দৰা আহা, একবাৰ চিনাকি কৰাই দিওঁ। আমাৰ দৰা মৃদুল। আৰু ইয়াৰ শিলপুখুৰীৰ মেইন চকতে দোকান এখন আছে, পূজাৰ সকলো সামগ্ৰীৰ দোকান। আপোনাক জিলে দোকানখনৰ নাম কি? নৱগ্ৰহ ট্ৰেডাৰ্ছ। আপোনাৰ পূজাৰ যি দ্ৰব্য লাগে সকলোখিনিয়ে পাই যাব। আৰু মৃদুলক আমি শুভেচ্ছা জনালো, বিয়াখন ভালে ভালে হৈ যাওক। ঠিক আছে, এতিয়া যাত্ৰা আৰম্ভ হৈ গ'ল আমাৰ। এনেকে ইমান ভাল লাগে পৰিৱেশ যে গীত মাতেৰে এনেকে সুন্দৰকৈ যাত্ৰা আৰম্ভ হৈছে আজি। আৰু আয়তীৰ মংগল ধ্বনিৰে আৰম্ভ হৈছে যাত্ৰা। আৰু এতিয়া আমি গৈ থাকিম জোৰণলৈ। বলক, আপোনালোকক দেখাই দিম সকলোখিনি। অশুভ সময় ইমান ধুনীয়াকে ওলাইছে, ইমান ধুনীয়া গীত মাত গাইছে, ইমান সুন্দৰ লাগিছে গোটেই পৰিৱেশটো। আৰু শুনক, এনেকুৱা পৰিৱেশ আচলতে মহানগৰীত পাবলৈ টান। ইমান ধুনীয়া গীত মাতেৰে যাত্ৰা আৰম্ভ কৰা দৃশ্য আচলতে মহানগৰীত খুব কম। গতিকে ইয়াৰ পৰিৱেশটো ইমান ধুনীয়া, আয়তীসকলে ইমান ধুনীয়া গীত মাত গাইছে আৰু চব কিমানখিনি আয়তী আহিছে। ৰৌমা শৰ্মাকলি পিছলৈ নাচাবা, ৰৌমা শৰ্মাকলি পিছলৈ নাচাবা, ৰৌমা শৰ্মাকলি কোনবা আছে বাচাইহে, ৰৌমা শৰ্মাকলি খৰগৰা দৰাৰ মা সময় যাব উকলি, আছে বা কোনে বাচাইহে, ৰৌমা শৰ্মাকলি দৰাৰ মায়া সময় যাব উকলি। আনিছে হৰাই ভৰাই মন্তগৰ, আনিছে হৰাই ভৰাই মন্তগৰ, জোৰণ লৈ আহিছে মিথিলানগৰ, ৰণ লৈ আহিছে মিথিলানগৰ।
কাপুরো আনিছে অমন্ত গড়, কাপুরো আনিছে অমন্ত গড়, সেন্দুরো আনিছে অমন্ত গড়, সেন্দুরো আনিছে অমন্ত গড়, আনিছে বহুত গহনাহে, আনিছে বহুত অলংকারহে, অমন্ত গড় জোৰণ লৈ আহিছে মিথিলানগৰ দৰাৰ মায়ে হাতে হৰাই লৈ, হাতে হৰাই লৈ, দৰাৰ মায়ে হাতে হৰাই লৈ, হাতে হৰাই লৈ, জোৰণ লৈ যাও আমি খার ঘুলি লই, খার ঘুলি লই, উড়ন লই যাও আমি খার ঘুলি লই, খার ঘুলি, খার ঘুলি দুর্গা মন্দিরত আছে রই, আছে যে রই, আর ঘুলি দুর্গা মন্দির, আর এইখানি আরম্ভ হব যাত্রা, আছে রই নবকন্যা, আছে রই যাত্রা হব, আহিব আহিব বুলি, গাড়ির নাম কিন্তু সুন্দর, গাড়ির নাম নবকন্যা, আর আমি আজি কন্যা সজাবলৈ যাম, আমার লক্ষ্মী আহিব, আজি আমি লক্ষ্মী সজাবলৈ যাম। এই নিরামহিয়া শিব মন্দিরের পুরোহিত নবকুমার শর্মাক লগ পালো, ভাল লাগিল, ধন্যবাদ। সেইদিনা আহিছিলো, আপনাক লগ নাপালো, কিন্তু আজি লগ পালো, আর ভিডিও চোৱা বুলি জানি ভাল লাগিল। এটা বস্তু ভাল কৰিছে আমার, আপুনি আমার সনাতন ধর্মৰ যিখিনি বস্তু আছে হয় সেইখিনি ৰাইজৰ আগত উলিয়াই দিয়াৰ কাৰণে আমি আমাৰ ফালৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। বহুত ধন্যবাদ, বহুত ধন্যবাদ, আসলতে আপোনালোক সকলোৰে শুভেচ্ছা আৰু আশীৰ্বাদতে এইখিনি কৰিব পাৰিছো, ভাল লাগিল। আপোনালোকে উৎসাহ দিলে আসলতে সাহস বাঢ়ে, গতিকে বহুত ধন্যবাদ। আমাৰ উৎসাহ আশীৰ্বাদ সদায় আছে আপোনালোক, বহুত ধন্যবাদ। খারঘুলির সনাতন ধর্ম মন্দির, গুহাটির সুন্দর মন্দির এটা, আর এই মন্দিরতে হব জোরণ, আর এয়া জোরণ আহি পালে, এতিয়া জোরণ কেনেকে মানে কইনার মাক দরার মাকে বতা সলাই দেখাই দিম। আর দুর্গা মন্দিরটি সব কিমান ধুনিয়া, খুব সুন্দর মন্দির এটা, আর ইয়াতে বিয়া বাড়ু আদি অনুষ্ঠান হয়, খুব সুন্দর অনুষ্ঠান। দৰা আৰু ঘৰৰ আৰু এইফালে কইনা ঘৰৰ মা কেনেকৈ ওলাই আহিছে, হাতত সহস্ৰডালা আৰু শৰাই লৈ আহিছে, শৰাই সহস্ৰডালা আৰু দৰা ঘৰৰ পৰা এতিয়া বাটা সলাব, দুই প্ৰথমতে আৰতি কৰিব। এয়াই নিয়ম আমার অসমীয়া সংস্কৃতি, আমার অসমীয়া লোকাচার। দিয়ৰ বতাত আছে তা পান তামোল খোৱাগৰ চাউল চুৰি কটাৰী আৰু এনেকে
তিনবার বতাহ সলাব, বতাত ঠেকা লগাব দিব নালাগে। আসলত ধরি আগুয়াবিয়েনি এ আউগে অঞ্জন বেটা আউগে আউ গিজ আউগে আউ ও পকাবি লাগি লাগি পালেহি দেও তুমি পালে ও লায়া আই দেওয়ে ও লায়া আই দেওয়ে মাটিত মঙ্গল সাই মাটিত মঙ্গল সাই মাটিত মঙ্গল সাই মাটি ও মা এখন ফিরা দিব লাগবে না, এখন অল্প আউগাই দিব লাগছিল, ল এখন অল্প আউগাব লাগিব, নহয় পিছফালৰ পৰাহে পিন্ধাব, সাইডৰ পৰাহে পিন্ধাব, আগৰ পৰা পিন্ধালে দেখা নাপায় ন, তাকেতো আপোনালোকে এনেকৈ পিন্ধাও, এই এখন লগাওক, এই এখন লগাই দিবা, কিবা এখন লাগিব, ঐ তুমি মাহী মহা অহা নাই, কোনো মহা অহা নাই, অ' আছে ও চাই বোলে উরুলি দা হাহু পিন্ধা
কালর হাতে হরি হাহুয়ে পিন্ধাব গলর হাতে হরি দিব হিরথেন্দুর করি বাবুয়ারি দিব হিরথেন্দুর করি বাবুয়ারি ও হনর খারু আজি হিরথেন্দুর কিয় লাবারু ও হনর খারু আজি হিরথেন্দুর কিয় লাবারু পাওয়ে পরি হরি মুকুন্দ মুরারি পাওয়ে পরি হরি মুকুন্দ মুরারি আজি হিরথেন্দুর নললে নুয়ারি আজি হিরথেন্দুর নললে নুয়ারি অযোধ্যা রাম চন্দ্র ও নদীতরা অযোধ্যা রাম চন্দ্র ও নদীতরা অলংকার পথাইছে ও নদীতরা অলংকার পথাইছে ও নদীতরা হাত জোড়া করি হাত জোড়া করি লোয়া নদীতরা ঘরের লক্ষ্মী ওলা নদীপরা তেলহেন্দুরানিছে ও নদীতরা তেলহেন্দুরানিছে ও নদীতরা তামোল পানানিছে ও নদীতরা তামোল পানানিছে ও নদীতরা আনিছে ডাঙর মাস এতান আনিছে ডাঙর মাস এতান নদীতরা ঘরে লক্ষ্মী ওলালাজির পরা হেই মা সর্বা কলিরে মাছের বাকল দি দিবা লাগে না দিলে সেইটো দিবা পিছতে দিব পাৰি মাছৰ বাকল যদি হিৰচিন্দুত দিব লাগে অলংকাৰ পিন্ধ অলংকার পথাইছে ও রাম
হাত জোড়া করি লোয়ায়ে শ্রীকৃষ্ণ অলংকার পথাইছে ঐ রাম হাত জোড়া যতে বিন্দায়ে হাত লয়া নিছে হাতর গামে খারু হাত লয়া নিছে হাতর গামে খারু ঐ রাম কান লয়া নিছে কেরুহে কপাল ছায়া নিছে নিছে ঐ রাম আনিছে ডাঙর মাছে তাহে ঐ রাম আনিছে ডাঙর মাছে তাহে সেই মাছৰ বাকলিৰে হীৰত হেন্দুই দিবা সেই মাছৰ বাকলিৰে হীৰত হেন্দুই দিবা ঐ রাম আয়তি ৰুৰুলি জোকাৰেহে ঐ রাম আয়তি ৰুৰুলি জোকাৰেহে মাছৰ বাকলিটো খপাত পিন্ধাই দিবা মাছৰ বাকলিটো খপাত পিন্ধাই দিবা ঐ রাম ভাল হোক কুশল হোক বুলিহে ঐ রাম ভাল হোক কুশল হোক বুলিহে আল্লা কথা দে অর ঘর আর বুয়ারি হ্যাঁ আল্লা কথা গেলে দিব কিছু দিয়ে মেন আল্লা কথা শুনি বাহ ললে রূপর তামুল কতারি আধি পারি দিয়া খাও হে রূপর তামুল কতারি আধির পরা কন্দনা আমি ছাত্র দিন ল আমার ঘরের বোয়ারি ওলাই সোয়াহি হীরক হেন্দুর দিয়াহুই করি ললে বোয়ারি ওলাই সোয়াহি দাদা ওলাই সোয়াহি হীরক হেন্দুর দিয়াহুই করিলে মই বোয়ারি রামে দিয়া কাম হেন্দুর মা ওলাই সোয়াহি রামে দিয়া কাম হেন্দুর মা ওলাই সোয়াহি হাহুয়াই পিন্ধালে দাদা ওলাই সোয়াহি হাহুয়াই পিন্ধালে দাদা ওলাই সোয়াহি বোয়ারি করিলু বুলি হে রি করিলু বুলি হে মা ওলাই সোয়াহি দেউতা ওলাই সোয়াহি হীরত হেন্দুই দিয়াহুই সজালে মোক বোয়ারি ও রঙা যাবা আজির পরা আইদেউ তুমি হীরত হেন্দুই ললা ও রঙা যাবা আজির পরা আইদেউ তুমি হীরত হেন্দুই ললা মিথিলা নগরত ও রঙা যাবা মিথিলা
আছিল আজি অৰি অৰঙা যাবা আছিল আজি অৰি অৰঙা যাবা অযোধ্যা ধবা গৈ রানীর লজ্জা ধবা গৈ রানী রঙা যাবা আজি পৰা কৈ দেউ হিরথে দুই ললা এখন অল পিছুয়াই দিব লাগে থাকা ঠিকই হয়েছে আর পিছুয়াই দিলে গোটেখিনি মিলি লৰা এয়া সাজি কাচি রেডি আমার কইনা জোরণ পিন্ধি একদম রেডি আজির পর আমার বুয়ারি আরো দেই আমি আহিলে মাছ সাত দিব লাগিব আর হব কইনা নীলাক্ষী নয় নাম কইনার নাম হল নীলাক্ষী কিমান ধুনিয়া লাগিছে আজির পর নীলাক্ষীর নতুন জীবন আরম্ভ গাভরু জীবনের পর আজির পর নীলাক্ষীয়ে বুয়ারি জীবনত ভরি দিব গতি দায়িত্ব আর সম্ভাবনার পূর্ণ একটা জীবন আসলতে কিছু প্রত্যাহ্বানেরও নতুন এখন ঘরলৈ তেওঁ যাব এখন ঘর যখন ঘরত জন্ম লবি ডাঙর দীঘল হয়েছে সেই ঘরখন ত্যাগ করে অন্য এখন নেদেখা অচিনাকি ঘরক আকুয়ালি লব গতি তেওঁর এক যাত্রাক আমি সকলে আশীর্বাদ করছো এই যাত্রা শুভ হোক মঙ্গলময় হোক আর পরিয়ালর আটাইকে মরম চেনেহ আর প্রীতির বান্ধনেরে বান্ধি রাখক আমি সেই আশাই করছো আর সকলে আমি সকলে তেনেকে আহিছো এদিন আমি গাভরু জীবন ত্যাগ করি বুয়ারি জীবন গ্রহণ করছো আর আমার মা দেউতাহতে আমাক যেনেকে পরামর্শ দিছিল আমি সেই পরামর্শ মতে আমি পরবর্তী জীবনত আগবাড়িছো গতি নতুন প্রজন্মর হলেও নীলাক্ষীক আমি আশীর্বাদ করছো আর আমি আশা করছো যে নীলাক্ষীও মাক দেউতাকে শিকার দরে নতুন ঘরখনক আকুয়ালি লব মরম আর চেনেহেরে সকলে মিলা প্রীতিরে থাকিব সকল কথাতে খং নকরি আজিকালি মই দেখিছো যে বহুতে মানে বিয়ার পিছতে খং করে ইজনে আনজনক বুজার চেষ্টা নকরে আসলতে সংসারত ইজনে আনজনক বুঝিব লাগিব অলপ সময় দিব লাগিব হয়নে নহয় গতি নীলাক্ষীয়ে গোটেখিনি মানি সুন্দর গৃহিণী এগারী হব বলে গভীর বিশ্বাস আর বহুত আশীর্বাদ আর বহুত মরম এই সকল কইনা ঘরের আয়তী কিমান মরম লাগিছে সকলকে চাওক আসলতে বিয়া এখনত আহিলে কিমান ধুনিয়া লাগে সকলরে মনবর ভরি উঠে আর এনেকে আসলতে এই অনুষ্ঠান বোর আমার পূর্বপুরুষকে পুরুষকলে এনে উলিয়া নাছিল এই অনুষ্ঠানত আসলতে ইজনে সিজনক লগ পোৱা হয় চিনাকি হওয়া হয় মনের বার্তা বিনিময় করা হয় গতি সেই কারণে এই অনুষ্ঠানের সৌষ্ঠব আর গুরুত্ব সদায় আছে হয়নে নহয় আসলতে আমি কোনোদিন কাকো লগ পোৱা নাই আজি লগ পাইছো কিমান ভাল লাগিছে সকলে চিনাকি হয়েছো এজনে আনজনের সঙ্গে মনের কথা পাতিছো এইবিলাকে আসলতে এই যে অনুষ্ঠানবোর করে এই অনুষ্ঠানবিলাকৰ গুরুত্ব কিন্তু এইবিলাকতো আছে অকল আসলতে বিবাহ অনুষ্ঠানটো এগারী দরা আর কইনার মিলনে নহয় এখন সমাজের মিলন এখন ঘরের মিলন এখন পরিয়ালের মিলন ইষ্ট কুটুম্ব বংশগোষ্ঠী সকলরে মিলন গতি সকলকে লগ পাই ভাল লাগিল বহুত ধন্যবাদ বহুত ধন্যবাদ।